আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেই সব ব্যক্তিত্বের যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ, নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয়, অনুস্মরণীয়, সেসব স্বনামধন্য সুখ্যাত জনদের উপসংহারের আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান। আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। আগে জানিয়েছি আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে স্টুডিওতে আছেন একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান। আপনাকে আবারও স্বাগত। যেহেতু আপনাকে আজকে পেয়েছি, মোটামুটি চিকিৎসা ব্যবস্থার আদ্যোপান্ত জানার চেষ্টা করব। একটা জিনিস অভিযোগ দিয়ে শুরু করি যে আমাদের দেশের চিকিৎসা সেবা, চিকিৎসা ব্যবস্থা সেটি এখনও সেই মানের পৌঁছতে পারেনি, নানা ধরনের অভিযোগ আছে, এটার পেছনে কী কারণ বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য এবং ডিবিসি নিউজকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা আসলে একটা কারণ নয়, এটা অনেকগুলো কারণ মিলেই হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে জনবলের সংকট, দ্বিতীয় হচ্ছে জনবলের সঠিক আপনার অ্যাটিচিউডের অভাব, তারপর সম্পদের অভাব রয়েছে। তো এইগুলো মিলে আপনার এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা উন্নতি করা যায়, করা যাবে না তা নয়। এমনকি স্বল্প সম্পদের অনেক দেশও কিন্তু তারা সম্পদ কম ব্যবহার করে বা সম্পদ কম থাকা সত্ত্বেও কিন্তু জনগণকে সার্বজনীন স্বাস্থ্যসেবা দিতে পারছে এবং সন্তোষজনকভাবে, মানে মানুষকে সন্তুষ্ট করেই। এর মধ্যে দুটো উদাহরণ দিতে পারি আমি, অনেক উদাহরণ আছে। একটা হলো থাইল্যান্ড, আর একটা হলো কেরালা রাজ্য ভারতের কেরালা, আরও উদাহরণ আছে কিউবা। তো এইগুলো এরা কিন্তু খুব বেশি সম্পদ আমাদের চাইতে ব্যবহার করে নাই আর কি, আমাদের হয়তো সামান্য কিছু বেশি, কিন্তু সুষ্ঠু ব্যবহার। দিল্লিতেও কিন্তু ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে দিল্লি সরকার, বিশেষ করে দিল্লি রাজ্য সরকার, সেখানেও কিন্তু অনেক ভালো চিকিৎসা হচ্ছে। দিল্লি রাজ্য সরকারও আপনার ঠিক এই একই পথে গেছে যে এই ব্যবস্থাপনার উন্নতি, তারপরে কিছু সম্পদ যোগ করা এবং কিছু জনবল বাড়ানো, এই তিনটে জিনিস হচ্ছে মূল। আরও আছে, কিন্তু তিনটে জিনিসের মধ্যে দিয়েই এই ব্যবস্থার উন্নতি করা সম্ভব। তো সেইটা আমাদের দেশে যে কারণেই হোক এখন পর্যন্ত হয় নাই, তবে আমি মনে করি যে পরিস্থিতির উন্নতি হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। কারণ দেখেন আপনার যে আমাদের জননেত্রী শেখ হাসিনা উদ্যোগ নেওয়ার পরে যে আপনার কমিউনিটি ক্লিনিকগুলো উনি করেছেন 14,000-এর মতো আর কি, এই কমিউনিটি ক্লিনিকগুলো প্রতি 6,000-7,000 মানুষের জন্য একটা করে, সেগুলোতে বছরে কিন্তু 1-1.5 কোটি মানুষ যায়। তো মানুষ সেবা না পেলে তো যেত না, কাজেই কিছু সেবা তারা পাচ্ছে, প্রাথমিক সেবাটা পাচ্ছে। এবং সরকারি হাসপাতালগুলোতেও দেখেন যে আপনার যে গরিব মানুষ যাচ্ছে 10 টাকার টিকিটের বিনিময়ে চিকিৎসা যাচ্ছে, এমনকি ভর্তি হচ্ছে, অপারেশন হচ্ছে। আপনার যেমন ঢাকা মেডিকেল কলেজ, আমি একটা উদাহরণ দিই, ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিনই আপনার 100-200 অপারেশন হচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। প্রত্যেকটা মেডিকেল কলেজেই কিন্তু কম বেশি, সংখ্যাটা একটু কম বেশি হতে পারে, কিন্তু আপনার মানে 50-60 থেকে শুরু করে 200-250 অপারেশন তারা বিনামূল্যে করছে। তো এই সেবাটা তো মানুষ পাচ্ছে, আমাদের কথা হলো যে এই সেবাটা বাড়ানো দরকার, বিস্তার করা দরকার, এবং মানুষ যাতে আরও সুন্দরভাবে এই সেবাটা পায় সেটা আমাদের দরকার আর কি। তো এটার জন্য আমাদের যেমন আপনার অবকাঠামোর উন্নয়ন করা দরকার। আপনার অনেক সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রোগী গেলে শয্যা পায় না, ফ্লোরে থাকতে হয়। তো এটা তো ব্যবস্থার উন্নতি করা উচিত আমাদের। নার্সের সংখ্যা অপ্রতুল আমাদের দেশে, মানে আপনার সত্যিকার অর্থেই যতটা নার্স থাকা উচিত, উচিত হচ্ছে 1 ডাক্তার প্রতি 3 নার্স এবং 5 প্রযুক্তিবিদ থাকা। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে উল্টো, 3 ডাক্তার প্রতি 1 নার্স আর আধাজন প্রযুক্তিবিদ আছে। তো কতগুলো কাজ আছে যেগুলো নার্স এবং প্রযুক্তিবিদরা করে, এটা ডাক্তাররা ওইভাবে করতে পারবে না বা তাদেরকে দিয়ে করানো উচিত না, কারণ তার তো আরও অন্য ধরনের কাজ আছে আর কি। তো এগুলো আমাদের কিন্তু নার্স এবং প্রযুক্তিবিদ আরও বাড়ানো উচিত, সেদিকে সরকার নজর দিয়েছে এবং নার্সিং কলেজ, নার্সিং স্কুল এগুলো বাড়ানো হয়েছে। আশা করি ভবিষ্যতে আমরা এই ফলটা পাব, কিন্তু এখন পর্যন্ত আমরা ঘাটতির মধ্যে আছি। জি, সেই জায়গাটা আমি যদি আজকে একটা জাতীয় পত্রিকায় প্রধান শিরোনাম হয়েছে 22টা জেলায়
সরকারি আইসিইউ সুবিধা নেই, সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না, এভরিথিং আছে, চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সব আছে কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে, কাজ করছে না। আপনি যেটা বলেন জনবল, কিন্তু এরকম 22টা জেলা, 64 জেলার মধ্যে 22 জেলা, এটা ভয়ঙ্কর না? অনেক ভয়ঙ্কর কিন্তু। অবশ্যই, এটা তো স্বীকার করার কোনো উপায় নেই। এবং এই আইসিইউগুলো এখন যে কয়টা আছে এটাও তো কোভিডের আগে ছিল না। জি, কোভিড হওয়ার পরে তবু অনেক জায়গায় হয়েছে এবং যন্ত্রপাতি অনেক জায়গায় অবকাঠামো তৈরি করা হয়েছে। চলছে না, এটা তো আপনার সরকারি হাসপাতালগুলোর একটা দীর্ঘস্থায়ী সমস্যা যে যন্ত্রপাতি সংগ্রহ করা হয়, সেগুলোর সঠিক ব্যবহার হয় না, একবার খারাপ হলে এটা মেরামত হয় না, সঠিক সময়ে মেরামত না হওয়ার জন্য আরও খারাপ হয়ে যায়। এগুলো আছে, এটার পিছনে একটা দীর্ঘ সমস্যা আছে, সেটা বোধ হয় আলোচনা করার সময় আমার হবে কিনা জানি না আর কি। কিন্তু এটা হচ্ছে ব্যবস্থাপনার ত্রুটি। ব্যবস্থাপনা যদি উন্নতি করা যায়, ওই যে আমরা একটা সমস্যা হচ্ছে কি, আমরা তাকিয়ে থাকি ডাক্তারদের দিকে, ডাক্তাররাই কিন্তু এটা মেরামত করবে এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে, সবকিছু ডাক্তাররাই করবে, কিন্তু এই যে টেকনিক্যাল সাপোর্টগুলো এগুলো যে অন্যরা করে সেটাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে নেই। হঠাৎ করে হয়তো একটা আইসিইউ মেশিন নষ্ট হলো, ঠিক হচ্ছে না, ডাক্তারের উপর গিয়ে আমরা হামলা করছি, এই অ্যাটিটিউডটা চেঞ্জ হবে কবে আমাদের? জি অবশ্যই, আপনি যেটা বলছেন এটা মানে সাধারণের জানা নেই যে আপনার এই যন্ত্রপাতিগুলো মেরামত করা ক্ষমতা, দায়িত্ব তো দলের কথা, ক্ষমতাও তার নেই। কারণ হচ্ছে কি যে এর জন্য যে টাকা পয়সা লাগবে, এই টাকা পয়সার আপনার অ্যালটমেন্ট বা আপনার আসবে তো আপনার অধিদপ্তর থেকে, অধিদপ্তর এবং মন্ত্রণালয়, অধিদপ্তর কোনো কোনো ক্ষেত্রে অধিদপ্তরেও বেশি টাকা হলে এটা মন্ত্রণালয়ের, এবং এই মন্ত্রণালয় থেকে এই টাকা ছাড় করতে করতে ফাইল ঘুরতে ঘুরতে আপনার আরও কারণ আছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিন্তু আবার এলজিডির আন্ডারে, এই যে সমস্যাগুলো তৈরি হয়। জি, তো এর ফলে হচ্ছে কি যে আপনার, এবং এটা ম্যানেজমেন্ট কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেশনের হাতে, এটা চিকিৎসকরা যারা চিকিৎসা দেয় অ্যাডমিনিস্ট্রেশনে, ডাক্তাররাও কিছু কিছু আছে আবার নন ডাক্তারও আছে, কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন, আমি ওটাই বলছি যে আপনার যদি প্রশাসনকে আপনার আরও গতিশীল করা যায় এবং আরও আপনার কি বলা যায় যে এটাকে আরও রেসপন্সিভ, হ্যাঁ ঠিকই বলেছেন, জবাবদিহিমূলক করা যায়, তাহলে কিন্তু আমরা অর্থ, সেই অর্থ আরও সদ্ব্যবহার করে আরও ভালো আপনার কাজ করতে পারি। জি, এবার চিকিৎসকদের জায়গায় আসে, চিকিৎসকদের ব্যাপারে আমাদের একটা মানে কমন অভিযোগ, কমন ফেনোমেনা যদি বলি আমি, যে সময় আপনারা কম দেন খুব। আমরা যখন আপনাকে দেখাতে যাই হয়তো আপনার চেম্বারের সামনে বিশাল লাইন, আপনি 100 রোগী দেখছেন, আপনার সময় 2 ঘন্টা, সেখানে আমার প্রতি 5 মিনিট সময় দিলেন বা 2 মিনিট সময় দিলেন, বা আপনার অ্যাসিস্ট্যান্ট গিয়ে বলছে যে এই হচ্ছে, তারপরে আপনি প্রেসক্রাইব করে দিচ্ছেন, সেটাও একটা অ্যাটিটিউড আছে যে আমাকে তো ডাক্তার সাহেব সময় দিল না, ভালো মতো কথা বললো না, তখন আমি আস্থাটা রাখতে পারি না, সেই জায়গাটাতে তো অবশ্যই একটা বড় সমস্যা বলে মনে করেন কি আপনি? অবশ্যই, আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত যে একজন রোগীকে একটা মিনিমাম সময় দেওয়া উচিত, সেটা 5 মিনিটও হতে পারে, 10 মিনিটও হতে পারে, কোনো কোনো রোগীর 15-20 মিনিটও লাগতে পারে, নির্ভর করে তার সমস্যার উপরে। সেই সময় এটা ভিন্ন আপনার আমি ভাবে বলছি যে সরকারি হাসপাতালে একরকম, আবার বাইরে বেসরকারিগুলোতে অন্যরকম। সরকারি হাসপাতালে আপনার একজন চিকিৎসককে প্রতিদিন যত রোগী দেখতে হয়, এটাতে তার পক্ষে এই সময়টা দেওয়া খুবই মানে অসম্ভব বলবো আর কি। যদি তাকে 100 রোগী দেখতে হয় বা 150 রোগী দেখতে হয় 4-5 ঘন্টার মধ্যে, তাহলে গড়ে 3-4 মিনিটের বেশি সময় দেওয়া সম্ভব নয়, অথচ তাকে তো সবগুলো রোগী দেখতে হবে, সে বা অন্য ডাক্তার ডেকে নিয়ে এসে সে এটা দিতে পারবে না, নাই তো। তো কাজেই সরকারি হাসপাতালের সমস্যা একরকম, তো সেখানে সমাধান হবে এটাই যে আপনার চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে, এবং খালি চিকিৎসার সঙ্গে বাড়ালে হবে না, চিকিৎসক যে রোগী দেখবে তার ফ্যাসিলিটিগুলোও বাড়াতে হবে, তার জায়গা বাড়াতে হবে, তার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাগুলো বাড়াতে হবে, এগুলো তার সাথে সাথে চলে আসে। আর বেসরকারি হাসপাতালগুলো হলো যে বেসরকারি হাসপাতালগুলো বা প্রাইভেট চেম্বার যেটা আর কি, প্রাইভেট চেম্বার বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু আবার দেখেন যে এই কমপ্লেনটা নাই বা কম, এর কারণ হচ্ছে ওখানে তো তারা সীমিত সংখ্যক রোগী দেখে এবং রোগীকে যথেষ্ট সময় দেওয়াটাই হচ্ছে ওখানকার নিয়ম, কাজে সেখানে এই কমপ্লেনটা থাকবে না। কিন্তু ডাক্তারদের প্রাইভেট চেম্বার যেটা বড় বেসরকারি হাসপাতালের বাইরে, সেখানে আবার এই কমপ্লেনটা অনেক ক্ষেত্রে আছে। এর কারণ হলো যে কিছুটা মানুষের অ্যাটিটিউড আছে যে যেই ডাক্তার নাম করা মানে সুনাম বেশি তার কাছেই যেতে হবে, তার ফলে যেই রোগগুলো ওনার কাছে না গেলেও চলে, ওনার চাইতে হয়তো একজন
কম বয়স্ক বা আর একটু কম অভিজ্ঞ চিকিৎসককে দিয়েও করা যেতে পারে, কিন্তু উনি ওখানে যাবেন না। এবং এটা তো অ্যাটিটিউডের ব্যাপার। তার ফলে হয় কি, যে সিনিয়র যার নাম বেশি তার তাকে অনেকগুলো রোগীর চাপ সহ্য করতে হচ্ছে। এবং সমস্যা হচ্ছে যে, মানে আমি ব্যক্তিগতভাবে এই সমস্যাটা সম্মুখীন হই বলে আমি জানি যে এটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে গিয়ে যে বিভিন্ন দিক থেকে অনুরোধ, আত্মীয় স্বজন, তারপরে আমার সহকর্মী, তারপরে ইনফ্লুয়েন্সিয়াল মানুষজন, তারা অনুরোধ করে যখন, তখন তো আমি না দেখে উপায় নেই। তো তার ফলে হয় কি যে এটা লিমিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কেউ কেউ পারে, কিন্তু বেশিরভাগই এটা করতে পারে না এবং অনেক সময় আমি নিজে এটা লিমিট করার ফলে অনেক জায়গায় রোগী দেখা দেখে চিকিৎসা দেওয়ার জন্য কোনোদিন সমস্যা হয়েছে এরকম আমার মনে পড়ে না, কিন্তু রোগী দেখতে চাই নাই বা দেখতে পারি নাই, এটা নিয়ে অনেক সমস্যায় অনেকবার পড়েছি। তো কাজেই এটা একটা ভিন্ন। এবং এটা কীভাবে ম্যানেজ করা যায়, এটা হলো যে মানুষকে বোঝাতে হবে যে আপনার সব প্রথম হচ্ছে ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে, এটা তো ঠিক আছে, স্পেশালিস্ট ডাক্তার বেশি লাগবে। দ্বিতীয় হচ্ছে গিয়ে যে আপনার সাধারণ ছোটোখাটো সমস্যার জন্য বড় স্পেশালিস্টের তো প্রয়োজন নেই, আমরা যারা একটু জুনিয়র স্পেশালিস্ট আছে বা মিড লেভেল তাদের কাছেও যেতে পারি, তার চাপটা কমে আর কি। এটা এরকমভাবে বিভিন্নভাবে আমরা সমাধান করতে পারি। আর ডাক্তারদের আমি, যদিও আপনি প্রশ্ন করেন নাই, তবে আমি মানে বলি আর কি যে ডাক্তারদেরও দৃষ্টিভঙ্গিটা কিছুটা আমার মনে হয় যে পাল্টানো উচিত আর কি। মানে বিভিন্ন ধরনের চাপে পড়ে এবং বিভিন্ন কারণে রোগীদের সঙ্গে যে আপনার সুন্দরভাবে কিছু কথাবার্তা বলা, এই অভ্যাসটা আমাদের চলে গেছে অনেকেরই আর কি। আমি সবার বলবো না, আমাদের মানে আমাদের নিজেদের মধ্যে আছে, আমাদের বড়দের কাছ থেকে শুনেছি যে অমুক ডাক্তারের সাথে কথা বলতে গেলেই 50% রোগ মোটামুটি ভালো হয়ে যায়। সেই জায়গাটা, সেই আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে কিন্তু ইদানিং। আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত যে মেজরিটি ক্ষেত্রে এটা নাই, সেটা আমাদের ফিরিয়ে আনতে হবে। যাতে মানে মানুষের সঙ্গে ব্যবহার করা এটা তো একটা নর্মসের মধ্যে পড়ে, কাজেই এটা আমি রোগী, উনি ডাক্তার, আমি ডাক্তার উনি রোগী, এটা ছাড়াও আমি একজন তো মানুষের সঙ্গে কথা বলছি শুধু, তাই না? আপনার কাছে গেছে কিন্তু আমি, আমার যে শারীরিক সমস্যা হচ্ছে, হ্যাঁ, বিপদগ্রস্ত হচ্ছে, মানে আপনি আমার কাছে ওই যে আল্লাহর পরে যে অবস্থান তার থেকে কিন্তু কম না। সেই জায়গাটাও মানে অ্যাটিটিউডের পরিবর্তন আনা দরকার ইদানিংকালে। যে এখন যে নিয়মটা সরকার করেছে, ফাইনালি এই মাস থেকে শুরু হলো যে প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস, সরকারি হাসপাতালে যারা চাকরি করবে তারা বিকেলের সময়টায় চেম্বার করবেন সেখানে। সেখানটায় একটা জিনিস আসছে যে রোগীরা জানে না, অনেক ক্ষেত্রে আসে না, প্রচারণার অভাব, চিকিৎসকরাও একটু গোসা, মন খারাপ যে এই সময়টা যদি বাইরে কোনো চেম্বারে দিত উনি হয়তো 500-1000 টাকা পেত, কিন্তু ওখানে পাচ্ছে 200 টাকা বা 300 টাকা। সেই জায়গাটা আসলে সমস্যা তৈরি হবে নাকি ভালো হবে, কি মনে হয় আপনার? এটা যদি সঠিকভাবে চালানো যায় তাহলে তো উপকার হবেই, কিছু মানুষের উপকার হবে। মানে যারা, আপনারা কিন্তু বহুদিন ধরে বিএসএমএমইউতে করেছেন, সকালবেলা চেম্বার করেছেন, 200 টাকা করে নিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটা অনেকদিন থেকেই চলছে। এতে অবশ্য আমি সেখানে অনেক মানুষ সেবা পাচ্ছে, এটা ঠিক, তাতে নিশ্চয়ই কিছু কিছু মানুষের তো উপকার হচ্ছেই। মানে অনেক মানুষ আছে যারা একেবারে সরকারি নির্ধারিত যে ফি তার চাইতে কিছুটা বেশি দিতে পারে, তো তারা যদি এই স্পেশাল সেবাটা পায় তাহলে তো তাদের উপকার হবেই। তো সেইটা আপনার যথাযথভাবে ব্যবহার করার জন্য স্পেস লাগবে, তারপরে আপনার সাপোর্টিং ফ্যাসিলিটিগুলো লাগবে, সে যাতে এই ডাক্তার দেখিয়ে যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারে সহজে এবং সম্ভব হলে সেখানেই করতে পারে এবং কিছুটা কম চার্জে, তাহলে তো উপকারটা আরও বেশি হয়। এবং এটাও আমি জানি সরকারের এটা পরিকল্পনার মধ্যে আছে। জি, আমরা আশা করব যে ধীরে ধীরে বাস্তবায়িত হলে অবশ্যই অনেক মানুষ আসলে অনেক ভালো সেবা পাবে, অনেক সুযোগ সুবিধা হবে। আমি একটা বিরতিতে যাব, তার আগে একটা প্রশ্ন রেখে যাই, সেটা হচ্ছে যে এই অবস্থান থেকে উঠে আসার জন্য আপনি যেটা বলেছেন যে ওই যে স্টার নাম করা ডাক্তার তাদের কাছে বেশি লোকজন যায়, সে জায়গাটায় মিড লেভেল বা অন্যান্য লেভেলের চিকিৎসকদের কতটুকু কাজ করছেন, কতটুকু ভালো করছেন, সেই জায়গাটায় আপনি মান নির্ণয় যদি করি যে আমাদের চিকিৎসকদের ওভারঅল এখনকার মান নিয়ে আপনি নিশ্চয়ই কথা বলবেন, আমি একটা বিরতি নিয়ে আপনার কাছে জানতে চাইবো। দর্শক, উপসংহারে এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। আমন্ত্রণ আরেকবার উপসংহারে, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন 21শে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান। ডাক্তার হাসান, যেটি আমি বিরতির আগে জানতে চেয়েছিলাম যে আমাদের চিকিৎসকদের মান নিয়ে আপনি কতটা খুশি বা কতটা মনে করেন নিজেকে না ঠিক আছে? অনেক ধন্যবাদ, এই প্রশ্নটা খুবই আমাদের জন্য, মানে চিকিৎসক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটা ঠিক যে আপনার চিকিৎসা পেশায় আসেন কম্পিটিশনের মাধ্যমে, প্রতিযোগিতা বেশ কঠিন, মানে প্রতি বছরই আপনার একটা মেডিকেল কলেজের সিটের জন্য 10-12 জন প্রতিযোগী থাকেন এবং বেশ কঠিন প্রতিযোগিতার মাধ্যমেই তারা ঢোকেন এবং তার ফলে মেধাবী ছাত্রছাত্রী আসেন। ছাত্রী কিন্তু এখন বেশিরভাগ, এটা আপনি জানেন নিশ্চয়ই, যে আগে আমাদের সময় তো প্রতি 100 জন ছাত্রের মধ্যে হয়তো 10-12 জন মহিলা থাকতেন, এখন প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 65-70 জনই মহিলা। আচ্ছা, তো যা সবাই মেধাবী আসছেন আর কি, এবং সুযোগ সুবিধা পেলে অবশ্যই তারা ভালো চিকিৎসক হওয়ার কথা, এবং অনেকে হনও, হচ্ছেন না যেটা বলবো না, তবে মানে অনেকে আবার সেই সুযোগটা পাচ্ছেন না বিভিন্ন কারণে। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে গিয়ে যে আমাদের দেশে অনেকগুলো মেডিকেল কলেজ হয়েছে, এর মধ্যে প্রাইভেট আছে, সরকারি আছে, সরকারি প্রায় 37-38টার মতো, আরও হয়তো আরও কিছু হবে, বেসরকারি 70। তো পৃথিবীতে কিন্তু 17 কোটি মানুষের জন্য আমাদের দেশে সবচেয়ে বেশি মেডিকেল কলেজ, তো এর মধ্যে অনেকগুলো আছে ভালো মেডিকেল কলেজ, কিন্তু আবার কিছু কিছু আছে যেগুলোতে সুযোগ সুবিধা যথেষ্ট নাই, যেমন আপনার যথেষ্ট বেড নাই, যথেষ্ট শিক্ষক নাই, যন্ত্রপাতিও যথেষ্ট নাই, অনেক জায়গায় আপনার স্থান সংকুলনও সেরকম নাই, যতটা জায়গা থাকার কথা আপনার। এর একটা নীতিমালা আছে, মন্ত্রণালয়ের একটা নীতিমালা আছে যে কী কী জিনিস লাগবে একটা মেডিকেল কলেজ করতে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, তো সেই নীতিমালা কিন্তু সবাই পূরণ করে না। নীতিমালা পূরণ না করার পরেও তারা কীভাবে কীভাবে ফাঁক দিয়ে আপনার স্বীকৃতি পেয়ে গেছে, ছাত্র ভর্তি করতেছে, এবং কোনো কোনো জায়গায় আবার বছরে বছরে তাদের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানো হচ্ছে, কিন্তু এইসব জায়গার থেকে আপনার যথেষ্ট প্রশিক্ষণ এবং শিক্ষা পাওয়ার সুযোগ আছে এরকম মনে হয় না। তো তার ফলে আপনার, তাহলে এখানে আমি একটু থামি, কারণ যেহেতু বিএমডিসির চেয়ারম্যান প্রেসিডেন্ট, সে জায়গাটা আপনার অনুমোদন ক্রমে কিন্তু ওই ছেলেটি বা মেয়েটি ডাক্তারি চিকিৎসাশাস্ত্রে তার অবদান রাখতে যাবে, মানে প্রাইভেট প্র্যাকটিস থেকে শুরু করে সব কিছুই আপনার অনুমতি লাগে, সে জায়গাটায় তাহলে মানদণ্ড আপনারা কীভাবে নির্ধারণ করেন? এটা একটা জটিল জিনিস। এটা হলো যে আপনার প্রথম কথা হচ্ছে যে মেডিকেল কলেজ খোলার সময় কিন্তু মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন নেওয়া হয় না। আচ্ছা, নেওয়া উচিত, অবশ্যই নেওয়া উচিত, এবং আমাদের বিএমডিসির নীতিমালার মধ্যে কিন্তু আছে যে মেডিকেল কলেজের ছাত্রছাত্রী মানে শিক্ষা কার্যক্রম শুরু করতে গেলেই আমাদের অনুমোদন নেওয়া, কিন্তু নেওয়া হয় না। তারা অনেক সময় আপনার তৃতীয় চতুর্থ বর্ষ, এমনকি 2-1 জায়গায় এরকম হয়েছে যে পাশ করে গেছে তারপরে বিএমডিসির অনুমোদন নিতে এসছে, তখন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে পাশ করে গেছে মানবিক কারণ, এবং কিছু কিছু জায়গায় কিন্তু আমরা অনুমোদন তাদেরকে রেজিস্ট্রেশন না দেওয়ার জন্য তারা কোর্টে গেছে এবং মহামান্য আদালত বলেছেন যে এটা মানবিক কারণে ঠিক আছে তাদেরকে। তো কিন্তু মানবিক কারণে দিতে গিয়ে যদি অমানবিক কাজটা হয়ে যায়, মানুষ মেরে ফেলে, তখন কি হবে? তো এটা এখন আপনার উচিত হচ্ছে আসলে যে আপনার নতুন কোনো শিক্ষা কার্যক্রম শুরু করতে গেলে মন্ত্রণালয়তে, এটা তিনটা প্রতিষ্ঠান জড়িত, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, আর একটা হলো সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়, আর একটা হলো মেডিকেল ডেন্টাল কাউন্সিল। তো তিনটা সংস্থা যদি একসঙ্গে বসে সম্মিলিতভাবে তার মান যাচাই করে তাকে অনুমোদন দেয় বা না দেয়, সেটা সবচেয়ে ভালো হয়, কিন্তু এই জিনিসটা এখনও ঘটে ওঠে নাই। আমরা অনেক চেষ্টা করছি বা এখনও চেষ্টায় লেগে আছি, হচ্ছে না। তবে এটাও ঠিক যে আমরা পিরিয়ডিক্যালি এটা ইন্সপেক্ট করি, করে আপনার উন্নতির জন্য বলা হয়, কোনো কোনো জায়গায় কিন্তু আমরা অনুমোদন বাতিলও করে দিয়েছি, কয়েকটা মেডিকেল কলেজে বাতিল করে দেওয়া হয়েছে, বাতিল করার পরে তারাও আবার আদালতে গিয়ে স্টে অর্ডার নিয়ে ফেলেছেন, নিয়ে আমরা নিষেধাজ্ঞা দিলাম যে ভর্তি করবেন না, আর মন্ত্রণালয়ও দিয়েছে নিষেধাজ্ঞা। এরকম 5টা মেডিকেল কলেজ আছে, কিন্তু তারা আদালতের আদেশে আপনার এই
মানে স্থগিতাদেশের এই এই মানে জায়গাটা আমি একটু আসি যে যারা বিসিএস দিয়ে এমবিবিএস পাশ করে বিসিএস দিয়ে সরকারি ডাক্তার হয়ে যাচ্ছে তাদের তো বাধ্যম নিয়ম হচ্ছে প্রথম অ্যাপয়েন্টমেন্টটা হবে গ্রামাঞ্চলে স্বাস্থ্যকেন্দ্রে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু তারা তাদের যখন হায়ার এডুকেশনের তো অবশ্যই প্রয়োজন আছে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা তো শেষ নেই সবসময় পড়তে হয় তারপরেও কিছু হায়ার এডুকেশন কেউ এফসিপিএস করলো কেউ এফএসসিএস করলো কেউ কোনোরকম হয়তো ডিগ্রি নিলো আলাদা সেটার জন্য তারা ওই যে শিক্ষা ছুটি নিয়ে নিচ্ছে তারা ঢাকা শহরেই থাকছে গ্রামে আর যাচ্ছে না তাহলে চিকিৎসা সেবাটা কিন্তু সে জায়গায় হচ্ছে না সেই জায়গাটা সমন্বয় করার কি উপায় আছে এটাও খুব কঠিন কঠিন জিনিস আর কি এবং এটা শুধু বাংলাদেশে যে তাই নয় এটা কিন্তু আপনার ভারতে তো আছেই যার জন্য ভারতে এটা অন্য ধরনের একটা চেষ্টা তারা করেছিল এখনও করছে এবং এটা উন্নত দেশগুলোতেও রয়েছে যে এমনকি আমেরিকাতেও আপনার ডিসঅ্যাডভান্টেজ এরিয়া যেগুলো যেগুলোতে দরিদ্র মানুষরা থাকে বা একটু দূরে সেসব জায়গায় চিকিৎসকরা থাকে না তো কাজেই সমস্যাটা কিন্তু একটা কমন সমস্যা আমাদের দেশে হয়তো একটু প্রকট হচ্ছে যেহেতু আমরা স্বাস্থ্যসেবাটা গ্রামে নিতে চাই সেজন্য এই সমস্যাটা একটু প্রকট হচ্ছে আপনাকে মনে হয় যে এখন যে বিভাগীয় শহরগুলোতে একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে সেটা হলে আরেকটু কমবে এই অসুবিধাটা ধরেন চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপশহরে কেউ পোস্টিং আছে সে তো ওখান থেকে এসে ডিগ্রিটা করতেও পারবে পড়াশোনা করতে পারবে না সমস্যা কিন্তু অলরেডি অনেকটা কমেছে কমেছে কারণ এটা সরকারি স্ট্যাটিস্টিক্সই আর কি যে আগে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে কয়জন ডাক্তার গড়ে থাকতো গড়ে আর কি আমি একটা পার্টিকুলার জায়গায় বলছি না সারা দেশের গড়ে কিন্তু সেইখানে চিকিৎসকদের সংখ্যা বেড়েছে তো এটা ঠিক যে এখনও যথেষ্ট নয় আগে হয়তো দুজন তিনজন থাকতো এখন সেখানে চারজন পাঁচজন কিন্তু বাড়ছে এটা নানা রকম কারণ আছে একটা হচ্ছে গিয়ে যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে যার জন্য দেখেন আপনার এখন সব উপজেলায় তো আপনার খুব ভালো রোড কানেকশন আছে তারপরে হলো যে আপনার ডাক্তারের সংখ্যাও বেড়েছে তার ফলে ডাক্তাররাও অনেকটা আপনার বাধ্য হচ্ছে এখানে যেতে সেখানকার সুযোগ সুবিধাও বাড়ছে যে সরকার সেখানকার আপনার যে যন্ত্রপাতি বা আপনার চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থা মানে এটা ডাক্তাররা যদি যন্ত্রপাতি বা সুযোগ সুবিধা না থাকে তাহলে চিকিৎসা দিয়ে তো স্যাটিসফ্যাকশন পাবে না তো সেটাও হচ্ছে তো তার ফলে আপনার আগের চাইতে অবস্থার উন্নতি হয়েছে তবে আমি আপনার সঙ্গে একমত যে এই অবস্থার আরও উন্নতি হওয়া প্রয়োজন উন্নতি হওয়া প্রয়োজন এবং আপনার শুধু উপজেলা নয় ইউনিয়ন পর্যায়েও চিকিৎসক থাকা প্রয়োজন যেটা এখন নিয়মিতভাবে থাকে না কোনো কোনো ইউনিয়নে ডাক্তার দেওয়া হয় আবার সব জায়গায় দেওয়া হয় না তো এই ব্যবস্থার উন্নতি এটা মানে কমিউনিটি ক্লিনিক মাল্টি ফ্যাক্টর না কমিউনিটি ক্লিনিকটা আরও কমিউনিটি ক্লিনিকে কিন্তু ইউনিয়ন স্বাস্থ্যসেবা যেগুলো আছে হ্যাঁ ইউনিয়ন কেন্দ্র কমিউনিটি ক্লিনিকটা কিন্তু আরও রিমোট বুঝছেন না এবং সেখানে এই পর্যন্ত চিকিৎসক দেওয়ার পরিকল্পনা নাই এখানে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যসেবা দেন তো এখন এইটা সমাধান আপনি বলতে পারেন যে সমাধানের পথ কী সমাধানের পথ মধ্যে অত অনেকগুলো কিন্তু সমাধান আস্তে আস্তে হচ্ছে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে যন্ত্রপাতির উন্নতি হচ্ছে চিকিৎসকের সঙ্গে বাড়ছে তো আর একটু করা দরকার যে সেখানে আপনার ওই যে যেমন ধরেন যে এখন তো বেশি সংখ্যক মহিলা চিকিৎসক তো মহিলা চিকিৎসক যে একটা গ্রামে গিয়ে থাকবে তার তো একটা মিনিমাম থাকার একটা ব্যবস্থা এবং একটা সিকিউরিটির দরকার তো এগুলো সব জায়গায় নাই আমি তা বলবো না কিন্তু অনেক জায়গায় নাই তো সেটাও আমাদের ব্যবস্থা করা উচিত কারণ এই যে মহিলারা পাস করছেন আমাদের তো তাদেরকে কাজে লাগাতে হবে এবং তারাও কাজ করতে চান তো আমাদের ওই ব্যবস্থাটা করতে হবে সেখানে যেন একটা অন্তত আপনার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ডরমেটরি থাকে তারা একসঙ্গে থাকতে পারে সুন্দরভাবে এটা আশা করা যায় যেহেতু সরকারের উদ্যোগ আছে সেই জায়গাটায় হবে কিন্তু একটা জিনিস প্রশ্ন রেখে যাই বিরতি যাবার আগে যে বাজেট এত কম কেন আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য সবচেয়ে কম বাজেট অথচ এই দুইটা জায়গায় সবচেয়ে বেশি বাজেট হওয়ার কথা ছিল সেটা নিয়ে সরকারের কাছে আপনাদের কোনো আবেদন আছে কি না একটা বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে উত্তর নেব দর্শক উপসংহারে এরপর জানিয়েছি আরও একটা বিরতি সঙ্গে থাকবে আমন্ত্রণ আরও একবার উপসংহারে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান ডাক্তার হাসান যেটি বলে গেছিলাম যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমাদের বাজেট বরাদ্দ এত কম কেন অনেক ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে আপনার বরাদ্দ কম যে এটার একটা কম্পারেটিভ আমার মনে হয় যে চিত্র তুলে ধরলে বোঝার সুবিধা হবে যে আপনার অ্যাভারেজে যুক্তরাষ্ট্রে জনপ্রতি স্বাস্থ্য খাতে খরচ হচ্ছে নয় হাজার ডলারের উপরে ইউরোপে অ্যাভারেজ হচ্ছে $5,000 কাছাকাছি আর এই দুটার কোনোটাই কিন্তু
মানুষ দেয় না, এগুলো ইন্স্যুরেন্স বা গভর্নমেন্ট দেয় অন্যভাবে আর কি। আমাদের দেশে এখন এটা $72 জনপ্রতি, তার মধ্যে সরকার দেয় আপনার 1/3, আচ্ছা, আর 2/3 মানুষ নিজের পকেট থেকে খরচ করে। তো এখন আমরা অনেক সময় ইউরোপ আমেরিকার সঙ্গে চিকিৎসার তুলনা করি, কিন্তু তুলনা করার সময় আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত যে ওইখানে বাৎসরিক $5,000 থেকে $10,000 যে চিকিৎসাটা তারা পাচ্ছে, এটা তো কোনোভাবেই আমি $70 যদি প্রপারলি ইউটিলাইজ করি, প্রপারলি ইউটিলাইজ হয় কিনা সেটা তো পরের কথা, হইলেও কিন্তু সম্ভব না, এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে বাজেটের আপনার 2%-3% হলো আপনার বা তারও কম কোনো কোনো বছর হচ্ছে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে আর একটু বেশি, কিন্তু স্টিল অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এবং এটা বলা ভালো যে দক্ষিণ এশিয়ায় কিন্তু বাজেটের পার্সেন্টেজ হিসাবে বাংলাদেশই সবচাইতে কম, এমনকি নেপাল ভুটানও আমাদের চাইতে বেশি বাজেটের প্রপোর্শন হিসেবে খরচ করে। তো এটার জন্য আপনার চিকিৎসক মহল থেকে তো বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, যেটা আমাদের পেশাজীবী সংগঠন, তারা তো বলে আসছেই, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও প্রতি বছর রিকোয়েস্ট পাঠানো হয়, কিন্তু যে কারণেই হোক সরকার এই অ্যালোকেশনটা খুব বেশি টাকার অঙ্কে কিন্তু বাড়ে কিছু কিছু, এটা ঠিক টাকার অঙ্কে বাড়ে, কিন্তু বাজেটও তো টোটাল টাকার অঙ্কে বাড়ছে, পার্সেন্টেজ বাড়ছে না। তো এটা তো সরকারের নীতি আর কি, বুঝছেন না, এটা আমাদের, আমরা বলে আসছি, এটা ঠিক চিকিৎসকরা বলে আসছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ও বলে আসছে, এটা আমি আমি বলবো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা যখন থাকেন তারা কিন্তু এই রিকোয়েস্ট বা দাবি যেটাই বলেন করেন, কিন্তু এখন পর্যন্ত হয়নি, কবে হবে সেটা আশায় থাকছেন আপনি? আমরা আশায়, জি জি অবশ্যই। একটা জিনিস, আমাদের দেশে মানুষ মানে বিদেশমুখী চিকিৎসা জন্য, বিশেষত বিদেশমুখী, বিশেষত ভারত, ভারতটাই বেশি, এবং এই মুহূর্তে আমি টাকার অঙ্কটা বলতে পারবো না, কিন্তু একটা বিশাল অঙ্কের টাকা চিকিৎসার জন্য তারা ভারতে দিয়ে আসে, সেটা সংকটটা কোথায় আসলে? মানে ডাক্তারদের প্রতি অনাস্থা, ডায়াগনোসিস নিয়ে সমস্যা, কারণ এরকম অনেক রোগী বলেছেন যে আমাকে ক্যান্সারের চিকিৎসা শুরু করে দিয়েছেন, আসলে ভারতে যাওয়ার পর দেখেছে যে আমার ক্যান্সারই হয়নি, এরকম অনেক অভিযোগ আমরা পাই। সেই জায়গাটাতে ঠেকানোর কোনো উপায় নাই কি? আমাদের চিকিৎসা ব্যবস্থাতে এত খারাপ অবস্থা যায় নাই যে একদম ছোটোখাটো চিকিৎসার জন্য তারা ভারত চলে যাচ্ছে ইদানিং, যারা যাদের সামর্থ্য আছে তারা আমেরিকা যাবে, থাইল্যান্ড যাবে, ঠিক আছে। জি ধন্যবাদ। এটা তো একটা সিগনিফিক্যান্ট ড্রেন, এবং একটা সংস্থা হিসাব করেছে যে প্রতি বছর কমপক্ষে বাংলাদেশ থেকে ভারতে $2 বিলিয়ন খরচ করে, এটা এক্স্যাক্ট মানে আমার মানে ওদের, ওরাই বলছে যে এটা একটা আন্ডার এস্টিমেশন, কারণ অনেকেই রোগী হিসাবে, এখন অবশ্য রোগী হিসাবে যাওয়াটা বাধ্যবাধকতার মধ্যে পড়ে গেছে, কিন্তু আগে তো অনেকে রোগী হিসাবে ভারতে যেত না, এর বেড়াতে যাচ্ছে, প্রচুর টাকা হুন্ডিতেও চলে যায়, সেই হিসাবটা তো নাই। এক্স্যাক্টলি জি। তো এখন এই টাকাটা যদি আমরা দেশে ধরে রাখতে পারি গেলে, তাহলে এই টাকাটা দিয়েই তো দেশের স্বাস্থ্যগতর উন্নতি করা যায়। একদম। কেন যাচ্ছে, কেন যাচ্ছে আপনি নিজেই বলেছেন আর কি, এটা একটা হলো যে আমাদের দেশের অবকাঠামো দুর্বল, ওই যে আমরা আলোচনা করলাম যে এটা চিকিৎসা কেন্দ্রে সরকারি হোক বেসরকারি হোক গেলে আপনার সেখানে যথাযোগ্য অ্যাটেনশন পাওয়াটা, এটা মানুষের কাছে সেইভাবে হয়তো হচ্ছে না আর কি, হচ্ছেই না আর কি, মানে না হলে তারা যাবে কেন, হলে তারা যাবে কেন, তো এটা আছে। এবং চিকিৎসার ভুল কোনো কোনো ক্ষেত্রে হয় না তাও বলা যাবে না, কিন্তু সবই চিকিৎসার ভুল তাও নয়, মানে যেই চিকিৎসাটা আমাদের দেশে করা সম্ভব সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে বিদেশে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কিছু কিছু আছে যেগুলো চিকিৎসা আমাদের দেশে হচ্ছে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই যে লিভার ট্রান্সপ্লান্টেশন, লিভার ট্রান্সপ্লান্টেশন যথেষ্ট সংখ্যা আমাদের দেশে হয় না, কিডনি ট্রান্সপ্লান্টেশনও হয় কিন্তু যথেষ্ট সংখ্যা হয় না, কাজে কিছু কিছু মানুষ লিভার এবং কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য বাইরে যেতেই পারেন, এটা আমরা বলবো যে হ্যাঁ এখানে যেহেতু ফেসিলিটি নাই, কিন্তু অনেক চিকিৎসা আছে বা রোগ আছে যেগুলোর সুযোগ সুবিধা আমাদের দেশে রয়েছে কিন্তু তারপরেও মানুষ বাইরে চলে যাচ্ছে। তো এইটা সমাধান কিভাবে হবে, আমি মনে করি যে দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি, এটা আবার একটা সামগ্রিক আছে যে এটা আমাদের অবকাঠামো উন্নয়ন করতে হবে, অর্থ খরচ করতে হবে, বাজেট বাড়াতে হবে, চিকিৎসক বাড়াতে হবে, চিকিৎসকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, নার্স বাড়াতে হবে, অনেক কথা আছে আর কি, কিন্তু এগুলো তো হচ্ছে আস্তে আস্তে এবং হবে,
হলে আস্তে আস্তে আপনার, এবং আমি আপনাকে বলতে পারি যে বিদেশে যাওয়ার কতকগুলো জায়গায় কিন্তু কমে গেছে। আমি দুটো উদাহরণ দিই, যে এই যে হার্টের অপারেশন, করোনার হার্টের অনেক বাইপাস সার্জারি, তারপরে আপনার এনজিওগ্রাফি এবং স্টেন্টিং, এটার জন্য প্রচুর মানুষ আগে বিদেশে যেত, এখন কিন্তু আর ওইভাবে যাচ্ছে না। বাংলাদেশে এখন অনেক জায়গায় করোনারি আর্টারি বাইপাস সার্জারি হচ্ছে, করোনারি এনজিওগ্রাম এবং স্টেন্টিং হচ্ছে, অনেক কমে গেছে। তো এই এটা একটা উদাহরণ দিলাম এর জন্য যে এই ফ্যাসিলিটিগুলো আমরা বাড়াতে থাকলে কিন্তু মানুষের বাইরে যাওয়ার প্রবণতাটা অনেক কমে আসবে। একটা জিনিস, একটা যে ডায়াগনোস্টিক, ইদানিংকালের ডায়াগনোসিস, আমি জানি না, আপনি তো অনেক বছর ধরে চিকিৎসা করাচ্ছেন, ডায়াগনোস্টিক সেন্টার কিন্তু এরকম ছিল না আপনারা যখন শুরুতে কাজ করেছেন, দেখে শুনে হিস্ট্রি শুনে কিন্তু আপনারা ডায়াগনোসিস করেছেন। এখন তো ছোটোখাটো যাই হোক না কেন, 10টা করে ডায়াগনোসিস করা যেতে হয়, মানে রক্ত থেকে শুরু করে অনেক কিছু, এবং সেগুলোর পেছনে বলা হয় যে ডাক্তারের একটা পার্সেন্টেজ থাকে ডায়াগনোস্টিক সেন্টারের সঙ্গে, সে কারণে যা তা মানে যেটা প্রয়োজন নাই সেটাও ডায়াগনোসিস করার জন্য পাঠানো হয়। সেই জায়গাটায় আসলে মানুষের, আপনি বারবার বলছি দৃষ্টিভঙ্গির কথা, কিন্তু দৃষ্টিভঙ্গি মালিকের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবে কে, পরিবর্তন করবে কে? এটা একটা কঠিন জিনিস আর কি। এটা হচ্ছে যে আপনার অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, এটা একটা আমাদের দেশে একটা বড় জিনিস, অন্যান্য অনেক দেশেই আছে, মানে ভারতেও কিন্তু আছে। তো এটা বন্ধ করার জন্য যেমনভাবে আপনার, এটা কিন্তু আমাদের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নীতিমালার মধ্যে, এটা একটা আপনার নীতি বহির্ভূত কাজ, যে প্রয়োজন না থাকলে পরীক্ষা করানো, অথবা পরীক্ষা করানোর জন্য সেখান থেকে কোনো মানে অর্থ নেওয়া, এটা কিন্তু নীতি বহির্ভূত কাজ, এবং এটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু সে শাস্তি পাবে। তো এখন কথা হচ্ছে যে এইটা তো আসলে শুধু চিকিৎসকের উপর নির্ভর করে না, আপনি যেটা বললেন যে যারা ডায়াগনোস্টিক সেন্টারের মালিক তারাও তো জড়িত, বা হাসপাতালের মালিক, বা হাসপাতালের মালিক যেখানে চেম্বার করছে তাদের, এক্স্যাক্টলি, হাসপাতালের মালিক, ডায়াগনোস্টিক সেন্টারের মালিক, সবই তারাও জড়িত। তো সেইগুলো এটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি দরকার, যেটা মানে শুধু চিকিৎসকদের পক্ষে এটা সমাধান করাটা কঠিন। জি, একটা জিনিস আর একটা জায়গায় আমি ছোটো করে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে সরকারি হাসপাতালের সাথে তুলনা করলাম না, ধরা যাক করোনার পরীক্ষা, করোনার পরীক্ষা সরকার সাবসিডি দিয়ে 100 টাকায় টেস্ট করাচ্ছে, সেটা বেসরকারি হাসপাতালে 2500 টাকা, আমার যতটুকু ধারণা বা যতটুকু শুনেছি 750 থেকে 800 টাকা খরচ হয় একটা কিটের দাম, করোনার কথা যদি বলি, সেখানে 1000 টাকা হতে পারে, 1500 টাকা হতে পারে, কমিয়ে কমিয়ে 2500 টাকা, সেটি কেন সরকার নির্ধারণের জায়গায় যেতে পারছে না? হ্যাঁ, এটা তো মানে আপনার সরকারের সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতা বলা যেতে পারে আর কি। কারণ হচ্ছে যে আপনার এই ফিগুলো তো গভর্নমেন্ট ফিক্স করে দেওয়ার কথা আর, অবশ্যই বুঝছেন না, যে কোভিড টেস্টে কত চার্জ নিতে পারে, এমনকি জেনারেলি রেঞ্জ অফ টেস্টস, অনেক টেস্ট, সবগুলো বলছি না, কিন্তু অনেক টেস্টই আপনার স্ট্যান্ডার্ড আছে যে এর এত খরচ হয়, টাইম টু টাইম রিভিউ করা যেতে পারে, কিন্তু এটা বেঁধে দেওয়া সম্ভব। তো এখন বেসরকারি মেডিকেল কলেজ এর একটা আইন হয়েছে, বেসরকারি ক্লিনিক এবং হাসপাতাল এর নীতিমালা ছিল কিন্তু আইন ছিল না। আচ্ছা, এখন এটা একটা পর্যায়ে আসছে যে কিছুদিনের মধ্যে এই আইনটা হবে। আচ্ছা, আইনটা হলে তখন সরকারের হাতে একটা অস্ত্র হবে, সরকারের তো একটা ক্ষমতা দরকার আর কি। তো আইনটা হলে আমি মনে করি সরকার ক্ষমতায়িত হবে, যে নিয়ন্ত্রণের দিকে যেতে পারবে, নিয়ন্ত্রণ করার জন্য ক্ষমতায়িত হবে। মানে এতদিন এই নিয়ন্ত্রণের জায়গাটা ছিল না, এতদিন পরে হলো, যাও আইনটা ছিল না, আইনটা হওয়ার কারণে এই নিয়ন্ত্রণগুলো আসবে বলে আমরা আশা করছি, আমরা আশা করি। আসলে মানুষ যেটা বলে যে চিকিৎসক ডাক্তারদের কাছে গেলে গলা কাটা যাবে, তারা ডাকাত, এই জায়গাটা থেকে অন্তত মানুষের মানসিকতা চেঞ্জ হবে। আচ্ছা মাহমুদ হাসান, অনেক অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে এসেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা আমাদের। আপনার কাছে ব্যক্তিগতভাবে ধন্যবাদ, এবং ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ করছি উপসংহার, ফিরবো আগামী শনিবার রাত 8টায়, থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও, ডিবিসির সঙ্গে থাকবেন।